হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের পাথের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার শীতকালের মাটি নিয়ে সামনেই শীতকাল প্রায় আসতেই চলেছে পড়েও গেছে উত্তর দিকে হাওয়া বইতে শুরু করে দিয়েছে তো মাটির প্রস্তুতি তো করতেই হবে অনেকেই বন্ধুরা মানে প্রশ্ন করেন যে পুরনো মাটি কি আমরা ইউজ করবো না পুরোনো মাটিগুলো কি ফেলে দেবো তো আমার মতে একদম নয় এ দেখুন এখানে যত মাটি আছে সব আমার এতদিনের যা টবের মাটি ছিল সব ঢেলেছি তার মধ্যে সিন্ডারও আছে বালিও আছে মাটিও আছে সবই আছে তো এই সমস্ত কিছু যেই মাটিটা দেখছেন এটা এক জায়গায় ঢেলেছি এবং প্রায় এক সপ্তাহের মতো নাকি রোদ্দুরে দিয়েছি রোদ্দুরে আপনাকে দিতে হবে হবেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে একটু অ্যাভয়েড করুন যখন দেবেন খটখটা রোদ্দুর হয়ে যায় তখন মাটিগুলো ফেলে একটু শুকিয়ে নিন শুকিয়ে নিলে ভেতরে যদি কোনো ফাঙ্গাল থাকে তো সেই ফাঙ্গালগুলো কিন্তু কিছুটা হলেও আপনার গায়েব হবে তো প্রথমে শুকিয়ে নিয়েছি এবার শুকানোর পর যা ময়লা পাতি আছে থাকবেই কিছু করার নেই এতদিন ধরে পড়ে আছে আগের বছরে শীতকালের টব আর এই বছরে শীতকালের টব তো দুটোর মধ্যে একটু ময়লা পাতি তো হয় তো সেগুলো একটু বেছে নিতে হবে মানে একদম যেন একটু পরিষ্কার মাটি হয় যেমন প্লাস্টিক প্লাস্টিক এটা ওটা পাতা মানে কাঁক অনেক নোংরা থাকে তো ম্যাক্সিমাম গাছের পাতাই ম্যাক্সিমাম পড়ে তো পচা পাতা না দেওয়াটাই ভালো ফাঙ্গাল আগে থেকে ঢুকিয়ে কোনো লাভ নেই টবের মধ্যে তো পরিষ্কার করবেন কি করে পয়সা করবেন যে কোনো একটা চালি নেবেন আমার তো চালতে চালতে চালি ফুঁটোই হয়ে গেছে মানে এত মাটি মানে এত চলেছি তাও আমি দেখাচ্ছি প্রথমে মাটি একটু নিয়ে নেবেন এই চালনিতে এবং সেটাকে ঝুঁড়ো করে ঝেড়ে নেবেন এবং কাঁকড় বালি নোংরা যা আছে মোটামুটি ডেলা জাতীয় যা আছে সেটাকে বাদ দিয়ে দেবেন এই মেলা যা আছে যেগুলো মানে শক্ত শক্ত সেগুলো পরে যা করার করবেন এখানে দেখুন আমার এক প্রস্ত জমাট হয়েছে সেখানে সব ডেলা আর যেগুলো ঝুড়ো মাটি সেগুলো সব এখানে জমিয়েছি তো দেখুন এটা কিন্তু প্রপার মাটি এটা মাটির মধ্যে বালির পরিমাণ কম আছে কারণ কোন টবে বালি দিয়েছি কোন টবে দিই সেরকম তখন আর খেয়াল নেই সব টবের মাটি এক জায়গায় ঢেলেছি তো এটা একটু মাটিটা একটু টাইট আছে তো একে ঝুড়ো বানানোর জন্য কিন্তু আমাকে বালি দিতে হবে তো এর মধ্যেই আবার একটু বালি দেবো এই যে মাটিটা ঝেড়েছি তার মধ্যে আবার একটু বালি দেব বালি চালতে বেশিক্ষণ সময় লাগে না একটু নাড়ালেই কোনো অসুবিধা হবে না এক করছি আর এই যে কাঁকড়টা আছে এই কাঁকড়টা কিন্তু ফেলবেন না এই কাঁকড়টাই আপনার লাগবে কাঁকড়টা কখনও ফেলবেন না কাঁকড়টা সময় টবে নিচে দিতে কাজ লাগে খুঁড়ি দেওয়ার পর এই কাঁকড়টা দিয়েলে জল পাস করার একটা যে জায়গা থাকে ড্রেনের সিস্টেম তো সেটা পরিষ্কার হয়ে যায় দেখুন এই যে কাঁকড়টা আছে এই কাঁকড়টা কিন্তু আপনার কাজে লাগবে তো দেখুন বালি আর মাটি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ফিফটি 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 বলবো না আমি এবারে বালি মাটি দিয়েছি প্রায় সিক্সটি সিক্সটিও বলবো না সেভেন্টি থার্টি বলতে পারি কারণ বেশি মাটি একটু মাটি রাখছি এবারে আর কারণ বালি আমি তলার দিকে একটু এক্সট্রা করে দেব তাই জন্য আমি মাটিটা রাখলাম দেখুন তো মা মোটামুটি আপনার কিন্তু মাটি ঝুড়ো তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু পুরোনো মাটি রিইউজ করব আর সার আমি এখন দেব না কারণ বাচ্চা গাছ বসাবো তো ডাইরেক্ট সার আমি এখন ভার্মি কম্পোস্ট কিচ্ছু দেবো না যা দেব টবের ওপর থেকে মালচিং করে দেবো আমি এক্সট্রা মাটির সঙ্গে কিন্তু কিছু মেশাই না আজ পর্যন্ত আমি যা গাছ করেছি মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট যতবার মিশিয়েছি আমি ভিডিও মানে আমার চ্যানেল তৈরি হওয়ার আগেও ততবার কিন্তু গাছের ক্ষতি হয়েছে তাই আমি বালি মাটি ছাড়া কিছু ইউজ করি না আর এইটাতে গাছ ধরে যাবার পর তখন পচা ভার্মি কম্পোস্ট যা যা দেবার হয় সব উপরে মালচিং অবস্থা এখন দিচ্ছি আমি মাটির সাথে মেশাচ্ছি না কারণ মাটিটা নষ্ট হয়ে যায় যে আমি রি ইউজ করছি আপনার মাটিটা এর মধ্যে যদি ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিই বা গোবর সার মিশিয়ে দিই সব গাছের হয়তো সেই সারটা নাও পছন্দ হতে পারে তো তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কোন গাছের কোন সারটা আমি দেবো সব গাছে একই রকম হয়ে যাবে কোনো গাছ হয়তো কম সার পছন্দ করে তার কাছে বেশি হয়ে গেল বা কোনো গাছ যত বেশি সার পছন্দ করে তার কাছে কম হয়ে গেল তো এই প্রবলেমটার জন্য ম্যাক্সিমামটা আমি মালচিং জায়গায় চলে গেছি কারণ আমি এখন শুধু বালি মাটি দিয়ে আমি মাটিটা তৈরি করছি যা সার লাগবে যে গাছের বেশি লাগবে কম লাগবে সেটা সেই গাছ অনুযায়ী পরে ওপরে মালচিং করে দিই তাতে কী হবে বন্ধু গাছগুলোও ভালো বাড়ে আর আপনার এই মাটিটা আপনি রিইউজ করতে পারবেন বালি মাটি ছাড়া তার মধ্যে কিছু নেই তো মাটিটা আপনার রিইউজ করতে কোনো অসুবিধা হবে না মাটি ম্যাক্সিমাম সার পচার জন্য খারাপ হয় তো আপনার যদি সারই মাটির ভেতরে না থাকে তো অসুবিধা হবে না খোল পচার জল যেটুকু যাচ্ছে ওই সারটুকুই যথেষ্ট তো এবার আমি দেখুন টবের পাহাড় সব টপ ঢেলে পরিষ্কার করেছি ও পরিষ্কার করে এবার আমি সবে করব আমি একটা ছোটো টপই দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আমি করি এটা একটা ছোটো কত হবে তিন ইঞ্চির টপ হবে এত তিন চার ইঞ্চির টপ হবে এত ছোট্ট একটা যে কোনো খুঁড়ি খুঁড়ি সবসময় ওভাল নেবেন যাতে আপনার গর্তটা এই যে রাখলাম এর গর্তটা এখান দিয়ে দেখুন জল পাস হওয়ার জায়গা আছে তো এইটা যদি আমি এইভাবে রাখি তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু জল আটকে যাবে জল যদি আটকে যায় তাহলে কিন্তু গাছের শেকড় পচবে তো সময় উল্টো করে রাখবেন যাতে তলা দিয়ে জল পাস করার জায়গা থাকে এবার আমি দেব এই যে কাকড় বালিগুলো রাখলাম সেগুলো দেখুন যে কাকড় বালিগুলো রেখেছি সেই কাকড় বালিগুলো কিন্তু আমি এর মধ্যে দেবো আমি কোনোটাই ফেলে দিই না আপনারা সবাই জানেন যেটাই থাকে সেটাকে আমি ইউজ করার চেষ্টা করি তো এখানে আপনি সিন্ডারও দিতে পারেন অনেকে অনেকেই বলেছেন যে আমাদের কাছে সিন্ডার নিই দিদি তো কী করে দেবো তো যাদের কাছে সিন্ডার নেই আছে তাদের জন্য ভিডিওটা শুধু সিন্ডার দিলেই কি গাছ ভালো হবে নালে হবে না এটা একটা খুবই মানে বেকার প্রশ্ন যখন সিন্ডার ছিল না তখন কি গাছ হতো না তো এইটা যারা সিন্ডার নেই যারা তলায় সিন্ডার দিতে পাচ্ছেন না তাদের জন্য যে বালিটা আপনারা ইউজ করছেন সেই বালির যে কাঁকড়গুলো সেগুলো তলায় দিয়ে দেবেন তারপর দেবেন নর্মাল বালি এক মুঠো দেখুন ঠিক আছে এটা নর্মাল বালি এরপরে যে বালি মাটিটা যেটা মিশিয়েছেন সেটা দেবেন পরিষ্কার ঝুড়ো মাটি কিন্তু কখনও টবের কানা অবধি ভর্তি করে মাটি দেবেন না কারণ আপনি তারপরে কিন্তু আপনাকে সার দিতে হবে এবং সারটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার দেওয়ার একটা জায়গা দরকার সেটা আপনি খোল খোলপচা বলুন বা কম্পোস্ট বলুন বা গোবর সার বলুন তো কখনও কানা ভর্তি করে মাটি দেবেন না মাটি সবসময় একটু কম দেবেন যাতে এতটা পর্যন্ত মোটামুটি দু কর্মতন জায়গা আপনার যেন খালি থাকে তাহলে আপনি যখন গাছটা একটু ধরবে তখন আপনি এর ওখানে গোবর সার দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা খোল পচা দিচ্ছেন সেটা উপছে পড়বে না এখন ফুল ভর্তি করে দিতে আপনি যেইটাই দেবেন সেটা মাটি শুদ্ধ উপচে চলে যাবে তো এটা ঠিক নয় তো এইভাবেই কিন্তু মাটি প্রস্তুত আমি গাছ বসানো আজকে দেখাম না গাছ বসানো দিনকে দেখাবো আজকে শুধু বসেছি এই মাটি রেডি করতে তো এখানে অলরেডি রেডি হচ্ছে এই দেখুন সব রেডি করেছি সব টপগুলো গাছ এখনো কিনি যখন কিনবো তখন অবশ্যই দেখাবো আজই শুধু মাটি রেডি করাটা দেখালাম আমি কিন্তু বিনা সারেই মাটি তৈরি করি আর সার পরে দিই যখন মনে হবে গাছটা বড়ো হবে তখন হালকা একটু মাটিটা এরকমভাবে খুঁড়ে তখন চারধার দিকে সার দেবো কিন্তু এই মেন মাটিটাতে আমি কোনো সার দিনে যাতে আমি রিউজ করতে পারি তার জন্য সব সময় আমাদের এখানে মাটি পাওয়া যায় না তো মাটির ইউজ করার জন্য মাটিকে খারাপ করলে হবে না তো জাস্ট আজকে এইটুকুই যেটুকু করছি করতে করতে আমি ভিডিও করার চেষ্টা করছি যাতে আমি যেটা করছি যেটুকু করছি সেটুকু যেন আপনাদেরও হয় তো দেখে যদি আপনাদের সাহায্য বা উপকার হয় তো অবশ্যই একটা লাইক করবেন আর কিছু জানার ইচ্ছা থাকলে তো অবশ্যই যে কমেন্ট বক্সে জানান যখনই আমি ফাঁকা টাইম পাই আমি সবসময় কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো চেষ্টা করবই যখনই সময় পাবো অবশ্যই দেব তো যারা কিছু জানতে চাইছেন তারা কমেন্ট করুন আর ভালো লাগলে লাইক করবেন আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই